প্রয়াত তারকা অভিনেত্রী দিতির একমাত্র মেয়ের নাম লামিয়া চৌধুরী। মায়ের পথ অনুসরণে এবার নিজেকে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। তার পড়াশোনার বিষয়টিও ছিল এটি। নাটকে লামিয়ার হাতে খড়ির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন অভিনেত্রী বাঁধন। লামিয়ার নির্দেশনায় প্রথম নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। দুই পুতুলের গল্প শিরোনামের নাটকটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করবেন FS নাঈম ও কল্যাণ কুড়াইয়া। এটি রচনা করেছেন আজম খান। আগামী 20 ও 21 নভেম্বর নাটকটির দৃশ্য ধারণ করা হবে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, দিতি আপার সঙ্গে আমার সম্পর্কটা ছিল পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ। একসঙ্গে আমাদের অনেক শুটিং, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাবতে ভালো লাগছে, তার সন্তানের নির্দেশনায়ও আমি এখন কাজ করছি। আরো ভালো লাগার বিষয়, আমরা শুটিং করব গুলশানের সেই বাসায় যে বাসাটায় দিতি আপা শেষ পর্যন্ত কাটিয়েছেন। এই বাসাতে তিনি তার অনেক নাটকের শুটিংও করেছেন। আশা করছি কাজটি ভালো লাগবে। উল্লেখ্য, চলতি বছরের 19 মার্চ নাফেরা দেশে পাড়ি জমান চিত্রনায়িকা দিতি। তার অকাল প্রয়াতে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে তিনি আছেন, তিনি থাকবেন। মৃত্যু তাকে আকাশের ওপারে যেতে বাধ্য করলেও কর্ম তাকে ঘিরে রেখেছে লাখো ভক্তের হৃদয়ে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।